হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা উচ্চ মাধ্যমিক যারা পাস আউট করে গেছো বা উচ্চ মাধ্যমিকের যারা কোনো কারণবশত আটকে গেছো, তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, আমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছি কিন্তু আমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট কবে বেরোবে, আমরা কিভাবে রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দেখব। সেই কারণে আজকে এই ভিডিওতে রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবে এটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো এবছরে, মানে 2020-তে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা ভর্তি হতে পারছি না, কারোর হয়তো 1 নম্বর কিংবা 2 নম্বরের জন্য কোনো কারণবশত ফেল করে গেছো, তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছো, তো তোমাদের আমাদের রেজাল্ট আসছে না। এছাড়া অনেকে বলছো যে আমি সাবজেক্ট নিতে পারছি না, তো আমাদের রেজাল্ট আসছে না। সেই কারণেই কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করছি। এখনও পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু আমরা এবছরে দেখতে পাচ্ছি বা বিগত বছরেও এটা হয়েছিল, কিছু কিছু স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু এখন শো করছে। তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট, মানে স্ক্রুটিনি বা রিভিউর রেজাল্ট, যদি তোমাদের খাতা চেক হয়ে থাকে, মানে টিচাররা চেক করে যদি আপলোড করে দেয়, সেক্ষেত্রে তোমরা কীভাবে দেখতে পারবে তোমাদের রেজাল্ট, সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং বিগত বছরেও কী হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট কিন্তু একই দিনে পাবলিশড হয়নি। এই দেখা গেছে কিছু স্টুডেন্টের রেজাল্ট কিছু স্টুডেন্ট আগে দেখতে পাচ্ছিল, এবং মানে ধাপে ধাপে 3টে ধাপে স্টুডেন্টদের রেজাল্ট বেরিয়েছিল বিগত বছরেও উচ্চ মাধ্যমিকের। সেক্ষেত্রে এবছরও তোমাদের রিভিউর রেজাল্ট কিন্তু এরকমভাবে পাবলিশড হচ্ছে, মানে ধরো কয়েকটা স্কুলের রেজাল্ট পাবলিশ করে দিল, তারপর আবার কয়েকটা স্কুলের রেজাল্ট, সমস্ত স্কুলের রেজাল্ট যেই পাবলিশ করে দেওয়া হবে তারপরেই তোমাদের প্রপার একটা ডেট অ্যানাউন্স করে। তার মানে কিছু স্টুডেন্ট কিন্তু আগেই দেখতে পারে তাদের রেজাল্ট। তো এখানে তোমাদের রেজাল্ট যদি দেখা হয়ে থাকে, তাহলে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টকে দেখবে সেটাই এই নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমরা কিভাবে তোমাদের এর ফোন থেকেই তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দেখতে পারবে। দেখো, সবার প্রথমে তোমাদের একটা এরকম ব্রাউজার ওপেন করে নিতে হবে, যে কোনো ব্রাউজার। আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি, তো গুগল ক্রমে তোমরা গেলে সব থেকে ভালো হবে। তারপর এখানে তোমাদের টাইপ করতে হবে wbchsepppr.com, যেখান থেকে তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছো। তো এটা টাইপ করার পর তারপরে ওয়েবসাইটটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে, যেটা তোমরা রিভিউর সময় যে ওয়েবসাইটে করেছিলে সেই ওয়েবসাইট তোমরা দেখেই বুঝতে পারছো। তো ওয়েবসাইটে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে যে অনেকগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে তোমরা দেখো, জুম করে তোমাদের দেখাচ্ছি যে এখানে দেওয়া রয়েছে যে PPS PPR রেজাল্ট। যেই তোমরা PPS আর PPR রেজাল্টে ক্লিক করবে, তখনই দেখবে এরকম ধরনের একটা ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা রোল আর নাম্বার তোমরা নিজেদের দিয়ে দেবে, রোল আর নাম্বারের মাঝখানে কিন্তু কোনো স্পেস দেবে না। তো রোল নাম্বার দেবে, তারপরে এখানে মার্কশিট নাম্বার দেবে। তো এখানে আমি রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রোল নাম্বার আর দিয়ে দিয়েছি এবং মার্কশিট নাম্বার সেটাও দিয়ে দিয়েছি, এই একটা স্টুডেন্টে দিয়েছি। তো এরপর এখানে এখানে দেখো সাবমিট ক্লিক তোমরা ক্লিক করবে, তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে, এ তোমরা ওকেতে ক্লিক করবে। যেই তোমরা ওকেতে ক্লিক করবে, তখন তোমরা এখানে রীতিমতো দেখতে পাবে, আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, এই দেখতে পারবে যে তোমাদের সাবজেক্ট এখানে দেখাবে, ঠিক আছে, এই যে কোথায় তোমরা, তোমাদের স্কুল নেমে দেখাবে, তোমার নাম দেখাবে, এবং তোমাদের ইনস্টিটিউট যেটা রয়েছে এই ইনস্টিটিউটে তোমরা দেখতে পাচ্ছ, ও এখানে তোমাদের স্কুল দেখাবে, ঠিক আছে। তো এখানে স্কুলের কোড দেখাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ঋত্বিকা দাস একজন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তার যে রিভিউ সেটাই আমি দেখছি। এখানে দেখো দেখা যাচ্ছে বেঙ্গলি এ আর ইভিএস রিভিউ করতে দিয়েছে, কী কী করতে দিয়েছো, PPR করতে দিয়েছো না PPS করতে দিয়েছো সেটা দেখাবে। এবং সবথেকে বড় ব্যাপার যে এটা তোমার চালান নাম্বার দেখাবে, তারপরে তোমাকে এখানে তুমি টাকা পেড করে দিয়েছো সেটা দেখাবে। মেন জিনিস হচ্ছে এইখানে আমাদের রেজাল্টটা দেখো পেন্ডিং দেখাচ্ছে। তো এখান থেকে তোমাদের যখন রেজাল্টটা এখানে আপলোড করা হয়ে যাবে, স্যার খাতা দেখে তোমাদের আপলোড করবে, তখন তোমাদের এখানে রেজাল্টটা কিন্তু শো করবে, এটা শো করবে না। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ ও এইখানটা ভালো করে যদি তোমরা দেখো, দেখতে পাচ্ছ যে রিভাইজড, তো ইফ রিভাইজ কন্টাক্ট ইউর ইনস্টিটিউট, যদি তোমাদের এরকম কিছু দেখায় যে এখানে এটা দেওয়া রয়েছে রিভাইজড, এরকম কিছু দেখায়, তাহলে মনে করবে যে তোমাদের এর যে নাম্বার তোমরা রয়েছে সেই নাম্বারে কোনো চেঞ্জিং এসছে, তোমাদের কোনো ভুল ছিল খাতায়, সেই কারণে তোমরা তখন স্কুলে চলে যাবে, তোমাদের যে স্কুল আছে সেই স্কুলে যাবে, স্কুলে গিয়ে তোমাদের নতুন যে রেজাল্টটা সেটা সংগ্রহ করবে, বা কবে তোমাদের নতুন রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টের ইনফরমেশান তোমরা তোমাদের স্কুল থেকে জেনে নেবে, ঠিক আছে, যে স্কুলে তোমরা পড়তে, যদি এরকম লেখাটা আসে। আর
যাদের এখন পেন্ডিং দেখাচ্ছে তারা ওয়েট করো, তোমাদের রেজাল্ট যেই সাবমিট হয়ে যাবে মানে দেখা হয়ে যাবে তখনই এখানে তোমরা দেখতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছ, তোমাদের পেন্ডিং না দেখিয়ে যদি ওই জায়গায় রিভাইজ দেখায় তাহলে তোমাদের স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে তোমাদের মার্কশিট, পুরনো যে মার্কশিট রয়েছে এবং তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা নিয়ে স্কুলে দিতে হবে, জমা দিতে হবে এবং স্কুল থেকে নতুন যে মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটা সংগ্রহ করতে হবে। এবং যদি নো চেঞ্জেস বা আনরিভাইজ এরকম কিছু একটা দেখায় তাহলে কিন্তু তোমাদের যে রেজাল্টে ছিল সেই রেজাল্টই থাকবে, রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি। তারপরে যদি তোমরা চাও যে আমরা আরটিআর ফাইল করবো সেক্ষেত্রে তোমরা করতেই পারো, কিন্তু তোমাদের এই রেজাল্ট কিন্তু তোমরা এইভাবেই ধীরে ধীরে প্রত্যেকে দেখতে পাবে এবং শেষে সবার রেজাল্ট যখন আপলোড হয়ে যাবে, এ ঠিক আছে, কয়েকটা ধাপে প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট আপলোড করবে এবং সবার রেজাল্ট যখন আপলোড হয়ে যাবে তখনই কিন্তু প্রপার ডেট তোমরা ওখান থেকে দেখতে পারবে। সেই কারণেই ওই অপশানটা দিয়েছে, যাদের রেজাল্ট দেখা হচ্ছে তারা যেন আগে দেখতে পারে। সেই কারণে তোমরা একটু আপডেট থেকো, তোমরা আমি যখন প্রপার ডেট অ্যানাউন্স হবে যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে তখন আমি আবার ভিডিও ক্রিয়েট করে তোমাদের বলে দেবো। তো তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমরা রেজাল্ট চেক করতে পারবে যে তোমাদের রেজাল্ট দেখানো হয়েছে কি না, তো তোমরা রেজাল্টটা দেখো যেভাবে বললাম। আর যদি পিপিএস বা পিপিআর এর সম্বন্ধে কোনো ডাউট থাকে তো ডেসক্রিপশনে তোমাদের আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে আমাকে ফলো করো, ফলো করে আমাকে জিজ্ঞাসা করো যে তোমার এই বিষয়ে প্রবলেম রয়েছে, আমি তার উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।